কাছ থেকে না আসলে বোঝার কোনো উপায় নেই যে এখানকার অবস্থান যে সিলেট থেকেও কিন্তু অনেক বেশি দুর্গম এবং অনেক বেশি ভয়াবহ এবং অনেক বিচ্ছিন্ন। বিসমিল্লাহির রহমানির রহিম, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি আমরা কুড়িগ্রামের একেবারে শেষ সীমান্তে, যেখানে দূরে পাহাড় দেখা যাচ্ছে, এনডিআর পাহাড় দেখা যাচ্ছে এবং এনডিআর বর্ডার দেখা যাচ্ছে। এনডিআর একেবারে বর্ডারে আমরা অবস্থান করছি। উত্তাল ঢেউয়ের মধ্যে যে পানিগুলো আপনারা দেখছেন, এগুলো ইন্ডিয়া থেকে নেমে আসা ব্রহ্মপুত্র নদের পানি, যেগুলো ইন্ডিয়া থেকে আসে ব্রহ্মপুত্র নদী হয়ে। এই দেখা যাচ্ছে যে আমরা একেবারে উত্তাল ঢেউয়ের মধ্যে রয়েছি এবং আমাদের সদস্যরা রয়েছে, কেউ শুয়ে ক্লান্ত সময় পার করছে কিংবা কেউ বসে আছে, এবং পাশাপাশি আমাদের যে ত্রাণের মালামাল, এই ত্রাণের কিছুটা মালামালের অংশ রয়েছে, একটি হুইল চেয়ারও রয়েছে একটি অসহায় মানুষের জন্য, বস্তায় মালামাল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের এই যে পানি আর পানি, বিস্তীর্ণ পানি, এইটা একটি চর, সম্ভবত চরের নাম হচ্ছে দই খাওয়ার চর। সেই দই খাওয়ার চরে আমরা যাচ্ছি মালামাল এবং কিছু সহায়তা নিয়ে, ইনশাল্লাহ যাতে সুস্থ সুন্দর মতো আমরা কার্যক্রম শেষ করে ফিরে আসতে পারি। সবাই দোয়া করবেন এবং আমাদের এই দেশব্যাপী যে বন্যার্ত মানুষের, আত্মপীড়িত মানুষের পাশে থাকার জন্য আমাদের এই কার্যক্রম বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের মাধ্যমে চলমান রয়েছে। আমার পাশে এখন যিনি রয়েছেন, উনিও কুড়িগ্রামের মানবতার আরেক ফেরিওয়ালা, বাংলাদেশ পুলিশের এক মানবিক আত্মমানবতার জন্য এক মানবিক যোদ্ধা বলা চলে, শাহজালাল ভাই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শাহজালাল ভাই। ওনাকে আমি আমাদের এই এই যে দুর্গম এলাকায় উনি সহ আজকে আমরা যে যাচ্ছি, কেমন লাগছে ভাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ অনেক দিন পূর্বে আমরা রাঙ্গামাটি পুলিশ হাসপাতাল এবং চিটাগাং রেঞ্জে একসঙ্গেই কাজ করে আসছি মানবিক কাজগুলি। তো দীর্ঘ 10 বছর মনে হয় হবে, 10 বছর পর একসঙ্গে দেখা এবং কাজ, মানবিক কাজ, কাজের স্বার্থে কাজ করতে পেরে এবং একসঙ্গে দেখা হলো, আমার অনেক ভালো লাগছে, আনন্দ লাগছে এবং আশা করি আমরা এসব কাজগুলি একসঙ্গে কাঁধে কাঁধ মিলে করে যাব, গরিব অসহায় দরিদ্র মানুষের পক্ষ হয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ শাহজালাল ভাই, দীর্ঘদিন পর, প্রায় 10 বছর পরে দেখা আমার এক সহকর্মী বড় ভাই, সত্যি খুবই ভালো মনের একজন মানুষ। এজন্য দুর্গম এলাকা ওনার শতব্যস্ততার মধ্যে ছুটে এসেছে এই মানবিক কাজের সুবিধা। আমরা দেখছি যে নদীও যে অনেক উত্তাল হতে পারে এই তপ্ত গরমের মধ্যেও, যে কোনো বৃষ্টি নেই, এই তারপরেও যে নদীর উত্তাল স্রোতস্বিনী ঢেউ কাছ থেকে না দেখলে সত্যি বোঝার উপায় নেই। দূরে চর দেখতে পাচ্ছি, যে চরগুলোতে আসলে অল্প পরিমাণ মানুষ বসবাস করে, আসলে এখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই, নেই কোনো আধুনিক ব্যবস্থাপনা, সব মিলিয়ে তারপরেও মানুষের যে, আমরা যদি একটু আরও কাছ থেকে দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছি তুমি একটু তারা ওইটু সামনে দেখাও, সামনে দেখাও, বসো বসে দেখাও। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে উত্তাল নদী, মনে হচ্ছে সমুদ্র, বিশাল বিশাল ঢেউ, তার পাশ দিয়েই ছুটে চলা আমাদের ত্রাণ এবং সহায়তা নিয়ে। আমাদের এই আজকের স্পন্সরকারী আমাদের বিহারি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন ভাই, ওনার সৌজন্যে আজকে আমরা কিছুটা সহায়তা নিয়ে বন্যাত্র মানুষের পাশে দাঁড়াবো। এজন্য আবারও ধন্যবাদ জানছি নোয়াখালী জেলা পরিষদ সদস্য এবং বিহারি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন ভাইকে। আমার পাশেই দেখা যাচ্ছে ইন্ডিয়ার জনবসতিগুলো,
যদিও সেখানে যাওয়ার অনুমতি নেই, তার আগেই আমাদের থাকতে হবে। কিন্তু তারপরেও দূর থেকে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার পাহাড় এবং ইন্ডিয়ার জনবসতির কিছুটা আংশিক রূপরেখা ঢেউয়ের সাথে তাল মিলিয়ে চলছে আমাদের এই যাত্রা। আমরা দেখতে পাচ্ছি আমার হাতের বাম পাশে মাছ শিকারে ব্যস্ত কিছু মানুষ, হতে পারে তারা দেশি কিংবা ভারতের। খুবই চমৎকার দৃশ্য। আসলে মানুষের কষ্ট, মানুষ যে কোথায় থাকে, কত দূরে থাকে, কত আধুনিক প্রযুক্তির সংস্পর্শের বাইরে মানুষের জীবনযাত্রা, এগুলো আসলে না ঘুরলে, না দেখলে বোঝার উপায় থাকে না যে সত্যিকার অর্থে মানুষ যে কত কষ্ট করে। আমরা যারা এসি রুমের মধ্যে শুয়ে রিমোট চাপি, তাদের জন্য এই বিষয়গুলো কল্পনারও বাহিরে কিংবা কল্পনাতীত, যে মানুষ কত কষ্ট করে এই দূর দূরান্তের চরে। দূর থেকে দেখা যাচ্ছে কালো কালো চর, চারপাশে উত্তাল নদী গর্ভের ঢেউ, যে কোনো সময় পানিতে বিলীন হয়ে যেতে পারে অস্তিত্ব, তারপরেও সংগ্রাম করে মানুষের বেঁচে থাকা। আসলে সিলেটের বন্যায় সবাই, আমরা সিলেটের দিকে ছুটলেও যে এই যে উত্তরবঙ্গের বিশেষ করে এই কুড়িগ্রাম সহ আশপাশ এলাকা যে প্লাবিত হয়েছে কিংবা মানুষজনের যে কষ্ট, সেটা কিন্তু মিডিয়া কভারেজে তেমনভাবে ফুটে না উঠলেও কাছ থেকে না আসলে বোঝার কোনো উপায় নেই যে এখানকার অবস্থান যে সিলেট থেকেও কিন্তু অনেক বেশি দুর্গম এবং অনেক বেশি ভয়াবহ এবং অনেক বিচ্ছিন্ন, যেখানে মানুষের পদচারণা, সাধারণ ত্রাণবাহী কোনো যানও খুব একটা আমাদের চোখে পড়ে না। আমরা যখন সিলেট গিয়েছি দেখেছি যে ত্রাণের টাক একটার পর একটা ঢুকতেছে, কিন্তু সে অনুযায়ী কিন্তু কুড়িগ্রামে তেমন কিছুই আমাদের চোখে পড়ে নাই, বা এখানকার মানুষজন আসলে হয়তো বা মিডিয়ার কল্যাণে সামান্য কিছু সহায়তা পেলেও। একটু নিচের আমার একলা হবে তো, মিডিয়ার কল্যাণে আসলে সব কিছু পেলেও তেমন আশা জাগা নিয়ে কোনো খুব একটা বেশি কিছু এখানকার মানুষ পায়নি। বা একসাথে সিলেট আমরা দেখেছি, আমরা নিজেরাও করেছি, অসংখ্য গরু কুরবানি হয়েছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু এই উত্তরবঙ্গের চিত্র একেবারেই ভিন্ন। যাই হোক, সবাই আমরা যখন ত্রাণ দিতে যাব চেষ্টা করব যে আশপাশের যে এলাকাগুলো নিমজ্জিত হয়েছিল, সিলেট হয়তো বা সাময়িক সময়ের জন্য নিমজ্জিত ছিল, যথেষ্ট ধনী মানুষও থাকে সিলেটে, কিন্তু কুড়িগ্রাম কিন্তু সে অর্থে কিন্তু অনেক দুর্বল এবং অনেক গরিব একটি জেলা, সে অনুযায়ী কিন্তু সে অর্থে ওই রকম ত্রাণ পৌঁছায়নি। আবার সিলেটের যে কিছুটা অনেক মানুষ ছোটোখাটো দুই একটা বোটওয়ালা নৌকাওয়ালারা যে এরকম ডাকাতি করেছে, সে অর্থে কিন্তু কুড়িগ্রাম ওইগুলো কিছুই নেই। আমরা এই বোট ভাড়াটা নিয়েছি 1500 টাকায়, সারাদিন চলে যাবে তার এই বোটের পেছনে, আর অথচ এটা যদি আমি সিলেট নিতাম এটা কমপক্ষে 30,000 টাকা এটা আসতো এই বোটটার দাম। কারণ আমরা এরকম একবার 25,000 টাকা দিয়ে একটা বোট নিছি, রাতে রওনা করছি, সকালে ফিরছি, 25,000 টাকা, সে তুলনায় এটার দাম তো আরও বেশি হওয়ার কথা, কিন্তু সে অর্থে তাদের মানসিকতা অতটা ইয়ে না। এই জন্য আসলে সব জায়গার মানুষ সমান না, সবাইও এক না। সিলেটে যেরকম অসংখ্য ভালো মানুষ রয়েছে, তেমনি দুই একজন বহিরাগত এই বোট চালকও রয়েছে যারা অমানবিক আচরণ করেছে। এবং কুড়িগ্রামকে ধন্যবাদ জানাচ্ছি, এখানকার মানুষের আতিথেয়তা, আন্তরিকতা এবং এখানকার মানুষের সব কিছু মিলিয়ে আমরা খুবই মুগ্ধ। এবং ইনশাআল্লাহ পুণ্যভূমি সিলেট খুব সহসাই আবারও আগের মহিমায় সগর্বে ফিরে আসবে, এবং সিলেটের মানুষের জন্য দোয়া রইল, এবং সিলেটবাসীকেও ধন্যবাদ, এবং পাশাপাশি এই কুড়িগ্রামও যাতে ইনশাআল্লাহ এই সব সমস্যা মুক্ত হয়, সবাই দোয়া করবেন, আমরা যাতে সফলভাবে আমাদের কার্যক্রম সম্পন্ন করতে পারি। এই দেখতে পাচ্ছি যে বিস্তীর্ণ চর, নদীর বুকে উত্তাল ঢেউয়ের পাশেই রয়েছে চর, এবং পাশেই রয়েছে ভারতের সীমারেখা। যাই হোক, আমরা ইনশাআল্লাহ পৌঁছে গিয়ে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।